সামনে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিততে গাজা যুদ্ধ বিস্তারের প্রস্তুতি নিচ্ছেন জো বাইডেন প্রশাসন, ফলে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। তবে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর। তারপরও যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে আরও অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকার সম্ভাব্য জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেই। এর কারণ আমেরিকার আগের মতো শক্তিতে নেই যে যুদ্ধ সামাল দিতে পারবে। আমেরিকার গণমাধ্যম পলিটিকো এই খবর দিয়েছে। এক প্রতিবেদনে পত্রিকাটি বলছে, আমেরিকান প্রশাসনের অভ্যন্তরীণভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতে আমেরিকা জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাইডেন প্রশাসনের একটি সূত্র সহ আরও কয়েকটি সূত্র পলিটিকোকে বলছে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েকদিনের কিছু ঘটনায় আমেরিকা প্রশাসন একথা বুঝতে পারছে যে গাজার সীমানা পেরিয়ে এই যুদ্ধ এখন অনেক দূর বিস্তৃত হয়েছে। এসব ঘটনার মধ্যে বাগদাদের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হাশদ আল শাবিরের অন্যতম শীর্ষ কমান্ডার মোস্তাক তালেব আল সাইদি এবং লেবাননের রাজধানী বৈরুতে হামাস নেতা সালেহ আল আরুরির হত্যাকাণ্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পাশাপাশি ইরানের কেরমান প্রদেশে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানির মাজারের কাছে সন্ত্রাসী হামলায় বহু মানুষ হতাহতের ঘটনা তাৎপর্যপূর্ণ। আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো বলছে, এই অবস্থার মধ্যে আমেরিকার সামরিক বাহিনী হুদি যোদ্ধাদের উপর হামলার পরিকল্পনা চূড়ান্ত করছে। একটি সূত্র বলছে, আমাদের দৃষ্টিকোণ থেকে সবথেকে চিন্তার বিষয় হচ্ছে হুদিরা হয়তো একটি জাহাজ ডুবিয়ে দিতে পারে, তারপর কি ঘটবে। পলিটিকো জোর দিয়ে বলছে, মধ্যপ্রাচ্যে ক্রমে বর্ধমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বরং বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনার জন্যও। আমেরিকার চূড়ান্ত হুঁশিয়ারি উপেক্ষা করে আবারও হামলা চালিয়েছে হুদিরা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা বন্ধ করার জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও এই বিস্ফোরণ ঘটায় ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীটি। লোহিত সাগরে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন নৌকার বিস্ফোরণ ঘটেছে ইয়েমেনের হুদিরা, কিন্তু এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে আমেরিকান নৌবাহিনী। জলপথটিতে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা বন্ধ করার জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও বৃহস্পতিবার এই বিস্ফোরণ ঘটায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। আগের দিন বুধবার ব্রিটেন, আমেরিকা, জাপান সহ 12টি দেশ এক বিবৃতিতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের জন্য হুতিদের প্রতি আহ্বান জানিয়েছিল। হামলা বন্ধ করা না হলে অনির্দিষ্ট পরিণাম বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছিল। এক আমেরিকান কর্মকর্তার মতে এটি চূড়ান্ত হুঁশিয়ারি। ইয়েমেনের ক্ষমতায় থাকা হুতিরা 19 নভেম্বর থেকে তাদের উপকূল সংলগ্ন লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করছে। হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হচ্ছে। বহু জাহাজ কোম্পানি লোহিত সাগরের জলপথ বাদ দিয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ এবং ব্যয়বহুল পথে তাদের জাহাজ গন্তব্যে পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকান নৌবাহিনীর নেতৃত্বে থাকা ভাইস এডমিরাল ব্রাড কুপার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, হুতিদের বিস্ফোরক ভর্তি নৌকাটি লোহিত সাগরের 80 কিলোমিটারের ভিতরে জাহাজ চলাচলের প্রধান জলপথে এসে বিস্ফোরণ ঘটায়। এই এলাকায় চলাচলরত জাহাজগুলোর কয়েক মাইলের মধ্যে এটি এসে বিস্ফোরিত হয়। এখানে বাণিজ্যিক জাহাজের পাশাপাশি আমেরিকার নৌবাহিনীর জাহাজও ছিল। আমরা সবাই সেটিকে বিস্ফোরিত হতে দেখেছি বলেও তিনি বলেন। এই হামলার লক্ষ্য কারা ছিল তা পরিষ্কার হয়নি বলে জানান তিনি। কুপার জানান, লোহিত সাগরের দক্ষিণ অঞ্চলে এবং এডেন উপসাগর পার হতে থাকা বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হুতিরা এ পর্যন্ত 25 বার হামলা চালিয়েছে। রয়টার্স জানিয়েছে, হুতিদের এসব হামলার কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের উপর সামরিকভাবে প্রতিক্রিয়া জানানোর চাপ আছে, কিন্তু এ ধরনের পদক্ষেপ ইতিমধ্যে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে পাল্টা হামলা থেকে বিরত থাকছে আমেরিকার প্রশাসন। গত মাসে আমেরিকা এবং অন্য কয়েকটি দেশ মিলে লোহিত সাগরে বেসামরিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান শুরু করেছে। এই জোটে এখন 22টি দেশ যোগ দিয়েছে বলে কুপার জানিয়েছেন। তারা এ পর্যন্ত হুতিদের ছড়া 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 6টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 11টি ড্রোন ধ্বংস করেছে বলে কুপার জানান।
গত রোববার আমেরিকান যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজকে ছিনতাই হওয়ার হাত থেকে বাঁচাতে হুতিদের তিনটি স্পিডবোট ডুবে দেয়। এতে অন্তত 10 জন হুতি যোদ্ধা নিহত হন। জাহাজে হামলা থেকে হুতিদের বিরত রাখতে অপারেশন পোস্টবাইটের গার্ডিয়ান ইয়েমেনের হুতি অবস্থানগুলোতে আক্রমণ চালাবে কিনা এমন প্রশ্নের উপায় পালেন 12 জাজের এই জোট গঠনগত দিক থেকে পুরোপুরি আত্মরক্ষামূলক। এর আত্মরক্ষামূলক অবস্থানের বাইরে যদি কিছু ঘটে তা পুরোপুরি পৃথক অভিযান হবে। নতুন বছরের প্রথম দিনে আমেরিকা হেলিকপ্টার লোহিত সাগরের জাহাজে হামলা চালানোয় জড়িত হুতিদের 3টি নৌযান ডুবিয়ে দিয়েছিল। এসব নৌযানে ক্রুদের হত্যা করাও হয়েছে। এর আগে শান্তি প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কায় ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছোটার স্থান এবং কমান্ড সেন্টারের সরাসরি হামলার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। তবে বিষয়টি এখন সম্ভাব্য সামরিক বিকল্প হিসেবে আলোচনার টেবিলে রয়েছে। গতকালকে আমেরিকা এবং তার 11 বৈশ্বিক মিত্র হুতিদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছে যে আবারও জাহাজে হামলা চালানো হলে হুতিদের এর পরিণতি ভোগ করতে হবে। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের পক্ষ থেকেও আঞ্চলিক যুদ্ধে আশঙ্কা বাড়ছে। ইরানের শীর্ষ কমান্ডার বিমান হামলায় নিহত হওয়ার পর থেকে ইরান ইসরায়েল যুদ্ধের সম্ভাবনা বহুগুণে বেড়ে গেছে। আপাতত ইরানকে খুব শান্ত দেখালেও যে কোনো সময় ইসরায়েলে অতর্কিত হামলা করে বসতে পারে ইরান। ইউক্রেন যুদ্ধ শুরুর 1 ঘন্টা আগেও অধিকাংশ মানুষ বুঝতেও পারেনি এত বড় কিছু ঘটে চলেছে। একইভাবে 7ই অক্টোবর যে হামাস এত বড় হামলা চালাবে সেটিও স্বপ্ন দেখার মতো অনেকের কাছেই। এই ঘটনা দুটির মতো ইরান আবারও অতর্কিতভাবে ইসরায়েলে হামলা করে বসতে পারে। ইসরায়েলের সীমান্ত এলাকা 70 দেশ সিরিয়াতে হাজার হাজার ইরানি সেনা মোতায়েন আছে। আর সিরিয়াতে ইরানি প্রক্সিগুলোর সৈন্য সংখ্যা লাখ লাখ হবে। অর্থাৎ ইসরায়েলের ভিতরেও রাশিয়ার স্টাইলে হামলা চালানোর মতো পর্যাপ্ত বা তা থেকে বেশি জনবল আছে ইরানের কাছে। সেই অনুপাতে আমেরিকার কাছে মধ্যপ্রাচ্য জুড়ে অতগুলো সৈন্য নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার ফলাফল কী হবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।